একটা সময়ে পয়েন্ট টেবিলে সবথেকে উপরে থাকা টিম আজকে নেমে এসেছে 8 নম্বরে। টানা 5টি ম্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে শ্রেয়স আইয়ার দিশাহারা হয়ে পড়েছেন। তার টিমের প্রথম একাদশ কী হবে সেটাই বুঝতে পারছেন না নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। দিল্লির ম্যাচ শেষে শ্রেয়স বলেন, কারা ওপেন করবে বুঝতে পারছি না। শেষ কয়েক ম্যাচে বারবার পরিবর্তন করা হয়েছে, বেশ কিছু প্লেয়ার চোটও পেয়েছেন। ব্যাটিং লাইন আপ ঠিক করতে পারছি না আমরা, বোলিং নিয়েও সমস্যা রয়েছে। লিগ খেলতে হলে প্রথম ম্যাচ থেকেই ঠিক প্লেয়িং ইলেভেন প্রয়োজন। আমার মনে হয় যা আছে এবার সেই নিয়েই লড়াই করতে হবে, ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে আমাদের। মাঝের ওভারে উমেশকে ফিরিয়ে আনার পরিকল্পনা কাজে লাগে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় কলকাতা। আইয়ার বলেছেন, উইকেট নিয়ে শুরু করেছিল উমেশ, পরে 11 রান দিয়ে ফেলে, কিন্তু ফিরে এসে 2টি উইকেটও নেয়। যখনই উমেশের হাতে বল তুলে দিয়েছি তখনই উইকেট এনে দিয়েছে আমাদের। ওকে টিমে পাওয়া খুবই লাভজনক। 9 ম্যাচের মধ্যে এখন হেরে 6 পয়েন্ট নিয়ে 8 নম্বরে কলকাতা। দিল্লি উঠে এলো 6 নম্বরে। কলকাতার বাকি 5 ম্যাচ, প্লে অফে যাওয়ার রাস্তা কলকাতার জন্য খুবই কঠিন, মানে খুবই।